اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. বলছি বলি স্যার, এরকম কোন একটা মেয়ে ছেলে ধরুন দিয়ে বকন করার লেগে, হ্যাঁ ওই ধরুন দিয়ে চাহিদা পুরার লেগে আছে, বুঝলেন তো? এবার হয়তো ব্যাটা ছেলেটার ইচ্ছা কিছু নাই যে আমি এই কাজ বুড়ে কাজ করবো, তো কে জানি আমাকে আল্লাহ হয়তো জানা ফেলে দেবে। এবার ধরুন যে ওখানে ও মেয়েটা ধরুন যে জবরদস্তি ছাড়ে না, মানে এই কাজটা আমার সঙ্গে তোমাকে করতেই হবে, হ্যাঁ এতে আমার সঙ্গে যা তুমি করবা, এতে আমাকে গুণা হোক পাপ হোক যাই হোক আমি এটা সামলে নেবো, বুঝলেন কিনা? এই জিনিসটা কি বলে কতদূর কি আছে বলেন আমাকে। এখন বিষয় ধরেন যে একটা মেয়ে আপনাকে বলছে যে এই যে ওখানে আগুন চলছে না, তারপর আগুন চলছে তোমাকে নিয়ে যাই আমি পড়বো, হ্যাঁ হ্যাঁ যা হবে কষ্ট হবে সেটা আমি দেখবো, ঠিক আছে, কিন্তু আগুনে তোমাকে নিয়ে যাই আমি পড়বো, আপনি কি রাজি হবেন? রাজি যখন হবে না তো ওটাও রাজি হওয়া যাবে না, তার মানে ওই কাজ করাই মানে জাহান্নামের কাজ করা। জি জি জি, ওই জিনিসটাই আমি মানে জিজ্ঞাসা করতে চাইলাম যে এই জিনিসটা ধরুন যে এখন আমার ইচ্ছা কিছু নাই, এবার ও ধরুন আমাদের জবরদস্তি নিয়ে ধরুন পড়েছে। আরে ভাই বললাম তো আপনাকে আগুন জ্বালানো আছে আর আপনাকে জবরদস্তি আগুনে পড়তে চাইছে, আপনি কি করবেন? ওখানে পালাবেন নাকি থাকবেন নাকি ওর সঙ্গে ওর কথা রাখার জন্য আপনি পড়ে যাবেন আগুনে? ঠিক আছে।